হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডের প্রথম অংশ পার্ট ওয়ান শুরু করছি আমরা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এমএস ওয়ার্ড প্রোগ্রাম, আমাদের কম্পিউটারে এমএস অফিস প্যাক প্রথম থেকে ইনস্টল করে রাখতে হবে। ইনস্টল করার পর আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে হবে। তো স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এইখানটায় আমরা স্টার্ট মেনুতে যদি দেখি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থাকে, তো এখান থেকে আমরা খুলে নিব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটি ধীরে ধীরে স্ক্রিনের মধ্যে ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানটায় আমরা এই যে হোমের অপশনগুলোকে দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর কাজ আমাদের সব জানতে হবে। তো অপশন শুধু এইটুকুই নয়, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এরকম আরও অপশনগুলো রয়েছে। তো হোম ট্যাবে আমাদের যে অপশনগুলো শিখতে হবে প্রথম, সেটা হলো ফার্স্ট যাচ্ছি আমরা নো স্পেসিংয়ে। নো স্পেসিংয়ের কাজটা হলো, তো দেখা যাক কি সেটা হলো, আমরা যদি এইখানে কোনো কিছু লিখি, লেখা শুরু করে দিই প্রথম এই ফার্স্ট টাইম ওপেন করার পর, যেমন মাউস, কিবোর্ড, এইভাবে এন্টার দিয়ে দিয়ে আমরা যদি কোনো কিছু লিখি, মনিটর, তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ আসছে। তো এই রকম ফাঁকা আসলে কি হবে, এই পেজের মধ্যে বেশি লেখা আঁটবে না আর পেজটা দেখতেও ভালো লাগবে না। এর জন্য আমরা কি করব, ওই ফাঁকাটা যাতে না আসে তার জন্য আমরা আগে থেকেই এই নো স্পেসিংয়ে ক্লিক করে রাখব। নো স্পেসিংয়ে যদি ক্লিক করা থাকে, এইবার যদি আমরা কোনো কিছু লিখি তারপরে এন্টার দেই, তবে আমরা কি দেখতে পারবো, এখানটায় লাইনের মাঝখানে কিন্তু সেই গ্যাপটি আর নেই, সেই ফাঁকাটি আর আসছে না, আর লেখাটাও আঁটোসাঁটো আসছে, দেখতেও ভালো হয়। তো এভাবে যদি লিখি একটা পেজে অনেক লেখা। তো এই হলো নো স্পেসিংয়ের কাজ। তো কোনো কারণে যদি আগে আমরা এইভাবে লিখে থাকি নর্মালি, তো লেখাটাকে সিলেক্ট করে নো স্পেসিংয়ে ক্লিক করে দিতে পারি। তো এইভাবে আমরা নো স্পেসিং অপশনটিতে ক্লিক করে নেব। তো পরের অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো লেখাটাকে কিভাবে সাইজ বড় করতে হয়। তো কোনো লেখার সাইজ বড় করার জন্য প্রথমে আমাদের লেখা কিছু একটা লিখে নিতে হবে। লেখার সাইজ বড় করার জন্য লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যতটুকু আমরা বড় করব ততটুকু সিলেক্ট করার পর এই যে এইখানটা অপশনটার নাম হলো ফন্ট সাইজ, এখানে ক্লিক করে আমরা যত বড় খুশি বড় করে নিতে পারি এইরকম করে লেখার সাইজ। এটা হলো ফন্ট সাইজ। তো আরেকটা অপশন আছে লেখা বড় ছোটো বড় করার জন্য, সেটা হলো ফন্ট সাইজের পাশেই পাবো গ্রো ফন্ট, এই অপশনটাতে ক্লিক করলে বড় হতে থাকবে আর এই অপশনটাতে ক্লিক করলে ছোটো হতে থাকবে লেখা। তো অবশ্যই লেখাটাকে সিলেক্ট করে রাখতে হবে প্রথম দিকে। তো এই হলো লেখার সাইজ। এইবার যদি আমরা করতে চাই স্টাইল, মানে লেখাটাকে একটু স্টাইল করব, তার জন্য আমরা যাব এই লেখার সাইজ মানে ফন্ট সাইজের পাশেই পাবো ফন্ট অপশন, এখানে ক্লিক করব লেখাটাকে সিলেক্ট করে। এখানে বিভিন্ন রকম স্টাইল থাকবে, সেখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে নিব, যেমন এই স্টাইলটা নিলাম, এইরকম লেখা স্টাইল আসবে। তো স্টাইলের পর আমরা যে কোনো লেখা একটু মোটা করে দিতে চাই, লেখাটিকে আমরা একটু বড় করে নিব, সাইজ একটু বড় করে নিব। মোটা করার জন্য লেখাকে লেখা সিলেক্ট, এই যে বি, বি ফর বোল্ড, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখাটা একটু মোটা আসবে। আর কোনো লেখা সিলেক্ট করে যদি আমরা আইতে ক্লিক করি, আই ফর ইটালিক, এখানে বাঁকা আসবে লেখাটা। আবার কোনো লেখার নিচে যদি আমাদের আন্ডারলাইনের দরকার হয় তাহলে ইউ ফর আন্ডারলাইন, নিচে দাগ আসবে, এইভাবে আন্ডারলাইন দিতে পারি আমি। আর একটা অপশন থাকবে সেটা হলো স্ট্রেক থ্রু, কোনো লেখার মাঝখানে যদি দাগের দরকার হয়, মাঝখান বরাবর দাগ, তো লেখাটাকে সিলেক্ট করে আমরা স্ট্রেক থ্রুতে ক্লিক করব, তাহলে এরকম দাগ আসবে। আচ্ছা, এরপরেই রয়েছে যেমন ধরো আমরা যদি লিখতে চাই কোনো সংকেত, যেমন H2SO4, তো এটাকে যদি আমরা সংকেত বানাতে চাই তো প্রথমে আমাদের কী করতে হবে, এই টুটাকে সিলেক্ট করে এই যে এখানে সাবস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে টুটা নিচে আসবে, এবং ঠিক একইভাবে ফোরটাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবো। এইভাবে আমরা কোনো সংকেত লিখতে পারি এমএস ওয়ার্ডে। এরপরে রইল যেমন
সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার তো স্কয়ার এখানে হলো না আমাদের তো 2 টাকে সিলেক্ট করে এখানে এবার সাবস্ক্রিপ্টে যাব না এবার পাশে সুপারস্ক্রিপ্ট অপশন থাকবে এখানে ক্লিক করে নেব তো লেখাটা উপরে চলে আসবে এরকম তো 2 টাকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিব এইভাবে আমরা কোন সূত্র লিখতে পারি যেমন 90 ডিগ্রি যদি লিখতে চাই তাহলে 900 লিখতে হবে লাস্টে শূন্যটাকে সিলেক্ট করে তারপর আমাদের সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে ঠিক এইভাবে পরের লেখাগুলো লিখতে পারি আচ্ছা তারপরে যে অপশনটা আমাদের রইল সেটা হলো চেঞ্জ কেস এটা কাজ হলো কোন কারণে যদি আমাদের ছোট হরফ বা বড় হরফে লেখা দরকার হয় তাহলে আমরা লেখার পর সেটাকে ঠিক করতে পারি যেমন এই লেখাগুলো যদি সম্পূর্ণটা বড় হরফে লাগে তো এখানে আমরা সিলেক্ট করে চেঞ্জ কেসে যাব এখানে গিয়ে আপার কেসে ক্লিক করে নিব তাহলে সম্পূর্ণ হয়ে যাবে বড় হাতে বড় হরফের হয়ে যাবে আবার চেঞ্জ কেসে গিয়ে যদি লোয়ার কেসে ক্লিক করি তাহলে সম্পূর্ণ হয়ে যাবে ছোট হরফের আবার যদি ক্লিক করে সেন্টেন্স কেসে ক্লিক করি আমরা তাহলে সেন্টেন্স আকারে মানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার আসবে এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো ফন্ট কালার লেখাকে কিভাবে কালার করতে হয় লেখাটাকে সিলেক্ট করে এই অপশনটির নাম ফন্ট কালার এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি সিলেক্ট করার পর ফন্ট কালার এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালারগুলো নিয়ে নিতে পারি তারপরে যে অপশনটা থাকবে সেই অপশনটার নাম হলো টেক্সট হাইলাইট কালার কোনো লেখাকে হাইলাইট করতে হলে যেমন ধরো ব্রাউন ফক্স লেখাটাকে হাইলাইট করতে গেলে এই অপশনটা হলো ফন্ট কালার আমরা ফন্ট কালার নিব না আমরা টেক্সট হাইলাইট কালার নিব এখানে হাইলাইট হয়ে থাকবে এখানে লেখাটা তো যে কোনো লেখা এরকম হাইলাইট করতে টেক্সট হাইলাইট কালার আমরা ব্যবহার করতে পারি এবার যাচ্ছি আমরা কিভাবে সেভ করব এমএস ওয়ার্ড প্রোগ্রামে কোনো কিছু লেখার পর সেটা সেভ করে রাখার জন্য অবশ্যই আমাদের এই যে বাঁ দিকে ওপরে এই গোল বাটনটি নাম হলো অফিস বাটন এই অফিস বাটনে ক্লিক করতে হবে অফিস বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ করার পর এখানে আমাদের একটা ফাইলের নাম দিতে হবে লোকেশন চয়েস করতে হবে যেমন ডেস্কটপে ফাইলের নাম এখানে দিয়ে তারপর সেভ অপশন ক্লিক করে রাখতে হবে এইভাবে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামটা সেভ করে রাখতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে